তোমার বাবার সাথে কথা হয়েছে টাকা কবে দেবে আবার কিসের টাকা কিসের টাকা জানো না যেতে বলছিলা বাপার বাড়ি টাকা আনতে বলছিনা এখন বলছো কিসের টাকা আব্বা এক মাস আগেও আপনারে 10 লাখ টাকা দিছে সেই টাকা তো আপনি কোনো হিসাব দিতে পারেন নাই আবার মাস যাইতে না যাইতে আপনি কত টাকা চাচ্ছেন এই মুখে মুখে তর্ক করোস মাস যাইতে না যাইতে আবার টাকা এই টাকা নিয়ে কথা কম যা আপনার কি আমার আব্বারে শিল্পপতি মনে হয় নাকি আপনি টাকা চাইলে আপনার টাকা দিয়ে দিব টাকা দিব না তোর বাপে টাকা যদি না দিতে পারে তুই গাড়টি বসকা গোল কইরা আমার বাড়ি থেকে বের হ তুই দেখবি 10 দিনের মধ্যে 10 লক্ষ টাকা নিয়ে তোর শিল্পপতি বউ আইনা ঘরে তুলুম যা বাইরা যামু না আমার সাথে তর্ক করস যাবি না ছেলেটা কই যায় কোথায় যায় কি করে কিছুই বুঝি না জীবনের শেষ সম্বল সেই টাকাটাও হাতে তুলে দিলাম কেমনে কেমনে কি যে করে ফেললো শ্বশুর বাড়ি দিয়ে কতগুলো টাকা আনলো কখন বাসায় আসে কখন বাসা দিয়ে যায় টাকা কোথায় যে উড়াইতেছে সামনে যে দিনগুলো কেমনে যাবে কি হবে কি করবো বৌমা কি হয়েছে বৌমা আপনার ছেলে আমাকে রোজ রোজ নির্যাতন করে আর শুধু টাকা চাই কিছুদিন আগে আমি বাবার বাড়ি থেকে 10 লাখ টাকা এনে দিয়েছি কিন্তু কোনো হিসাব দিতে পারে না এখন আমাকে বলে আরো 10 লাখ টাকা এনে দিতে আমি কোথা থেকে টাকা এনে দেব বাবা বলেন আমি আর টাকা এনে দিতে পারবো না বাবা আমি প্রায় বলতে রিকোয়েস্ট করি বাবা বৌমা ওঠো আপনি তো আমার বাবারই মতো আমি রোজ রোজই নির্যাতন আর সহ্য করতে পারবো আপনি আমাকে বাবার বাড়ি দিয়ে আসেন তোমাকে কোথাও যেতে হবে না আমি ব্যবস্থা করছি দাঁড়াও মামন 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 এই কি সব কি শুরু করছস হ্যাঁ কি শুরুটা করছস কি তুই টাকা পয়সা সমস্ত কিছু নারাস্তানি করে ফেলতেছস আমার সারা জীবনের সঞ্চয়ের টাকাটা আমি তোর হাতে তুলে দিছিলাম এই টাকাগুলো আর তুই নষ্ট করছস হ্যাঁ তারপরে বৌমারে বাইরা ধইরা দফায় দফায় তার বাপের বাড়ি পাঠাই কতগুলো টাকা আনস হে টাকা কি করছস কই যাও কি করো কোথায় উড়াও সেই টাকাগুলা কোথায় উড়াও হ্যাঁ কোথায় উড়াও দিন রাত কখন বাড়তে যে যাস কখন ঘরে ফেরোস কোন ঠিক ঠিকানা নেই কি করস কি টাকা পয়সা নিয়ে কই যাস হ্যাঁ কই যাস আর প্রত্যেকটা দিন বউডর লাগে ঝগড়া জানি করস কামরা কামড়ি মারামারি কে শুরুটা করছিস কি শুরু করছিস বাবা বাবা আমি জানি না কোথায় যাই কি করি বাবা আমি অন্ধকার জগতে ঢুকে গেছি বাবা আমি ওখান থেকে ফিরতে পারতেছি না বাবা বাবা মদ জুয়া বন্ধু বান্ধব আমাকে টানে বাবা আমি আমি ফিরতে চাই বাবা আমি পারি না আমি আমি পারি না বাবা দেখ বাজার একদিন তুইও বাবা হবি আজকে যদি তোর মাইয়া বিয়া দেস আর তুই যদি সেই খবর শোনস যে তার জামাই তারে টাকা পয়সার লাগে অত্যাচার করে এই খবর তোর শুনলে কষ্ট লাগবে না বাবা তাই এই বহুবার বাপ এগুলো শুনলে কষ্ট লাগে না তার হ্যাঁ এগুলো কেন করত বাবা কেন করো তুই ভালো হইতে পারস না এ একটু ভালো বাবা বাবা আমার মা প্রিয়তম বাবা বাবা আমি আমি ফিরতে চাই আমি স্বাভাবিক জীবন ফিরতে চাই বাবা আমার এই নেশা আমার এই অন্ধকার জগৎ আমি চাই না বাবা আমি আমি আর পারি না বাবা